ভাই বলতে খুব লজ্জা লাগে ভাই, আর পেটে নিয়ে কেন দেখলাম ভাই, আমাদের বন্ধুর সাথে আমতলা যাবে আমকৃত আছে ভাই। তুই কি আমার সাথে ঘুরে চালতেছিস নাকি ভাই? বিয়াস না করলে ভাই কিছু করার নেই, আপনাদের দেখছেন ভাই আমি যাই গা ভাই, আমার সাথে গেছে আমি দেখি। কোন জমানায় আইলাম রে ভাই, হ্যাঁ ভালো লেগে কইলাম আর হ্যাঁ আমায় খারাপ বুঝে গেল, চাপ খাই আমার উল্টা ভাবো দেখ, যাই হোক এটা কিছু না ভালোই লড়া। কেমন আছেন? আচ্ছা তাহলে আমাকে দেখা হচ্ছে কবে? তাহলে উঠি, আমার একটু কাজ আছে। হ্যাঁ চলো উঠি। সোহানা। জি বাবা। এই তোর জব্বর আঙ্কেলের ছেলে সাকি, সাকি ও আমার বড় মেয়ে সোহানা আর ছোট মেয়ে শান্তা, তোমরা বসে কথা বলো আমি ফ্রেশ হয়ে আসছি। জি ঠিক আছে বাবা। আমি তো এখনো পড়ালেখা শেষ হয়নি, পড়ালেখা করছি, সামনে এক্সাম, ওটা নিয়েই ব্যস্ত আছি। আর বাবার খেয়াল রাখি। কেমন আছে? আপনি করে না বলে তুমি করে বলতে পারি না? হ্যাঁ কেন না, তুমি না খুব ভালো, তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। তুমি অনেক ভালো।
মানে শাকির ভাইয়া, তারপর আব্রাহাম ভাইয়া, আরফান ভাইয়া, মানে ওনাদের সাথে উনি যেভাবে ঘোরাফেরা করতেছে এগুলো ঠিক না। মানে গ্রামের মানুষ এটা ভালো চোখে দেখে না। ওনাকে তো আমরা খুব ভালো জানতাম, কিন্তু ঠিক আছে মা, তোমরা বলে আজ আমাকে ভালোই করলা, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থাকবে। কি বলছো, আমি তো সারা জীবন তোমার পাশেই থাকব। আজ আকাশটা কত সুন্দর। অনেক সুন্দর। তুমি আকাশের চেয়ে অনেক বেশি সুন্দর। আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় একটু কাজ ছিল, চলো আজ আমরা উঠি। কাল তাহলে কখন আসবে? 5টায়। তাহলে তোমার জন্য আমি এখানে ওয়েট করবো। সরি আবার, আমার দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? আমি ক্লাস শেষ করে কখন এসে দাঁড়ায় আছি। আচ্ছা, লাগবে না, লাগবে না, এটা দিয়ে আমার কোনো কাজে লাগবে না। আমরা হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে তারপর আমরা ঘুরতে যাবো আজকে, ঠিক আছে? কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো। আশুলিয়া। আশুলিয়া পথে জায়গা, আর কোনো জায়গা নেই? তুমি বলো কোথায় যাবা, সেখানেই যাই। ওকে, চলো তাহলে। ভাইয়া ভাইয়া,
ছোট তাই না, তো আপনাকে দেখেই তো আমরা শিখবো, কিন্তু আপনি যা করতেছেন না এগুলো ঠিক না, এক সময় আপনাকে অনেক কষ্ট পেতে হবে। আমি কি করছি? আর তোমরা তো ছোট, ছোটরা কেন বড়দের ব্যাপারে রাগ গলাবে? ভাইয়া ভাইয়া, সোহান আপুকে আজকে আমি ইরফান ভাইয়ার সাথে দেখছি, একসাথে ইরফান ভাইয়ের সাথে। সোহানা এরকম সত্যি তোমরা না বললে ওকে অনেক বিশ্বাস করতাম আমি। আরো যেদিন জানলাম আমাদের ফ্যামিলি আমাদের বিয়ে ঠিক করেছে, সেদিন থেকেই তোমার মতো একটা মানুষের ছবি আমি মনে মনে এঁকে ফেলেছি। আর প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় আমরা অনেক ভালো থাকবো, হ্যাপি থাকবো আশা করছি। আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। আরে কি হলো, তখন থেকে তুমি ফোন নিয়ে পড়ে আছো, কোনো কথাই বলছো না? সোহানা, তুমি এখানে আবার ভাইতে কি করছো? মানে আমরা তার মানে এলাকার সবাই যা বলাবলি করছে সেটা সত্যি? তুমি কি ভাবেছো যে আমাদের সাথে প্রতারণা করবো আর আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না? এরকম আর কয়টা ছেলের সাথে প্রেম করতেছো বলো তো? আমি আসলে আমি বুঝতে পারছি না, তুমি মানে আমাকে এরকম উল্টা পাল্টা না বোঝার কি আছে? তুমি আমার সাথে এতদিন রিলেশন করলা, আবার আব্রাহামের সাথে রিলেশন করছো, চাচ্ছ কি তুমি প্রেম? কি এটা পুতুল খেলা? তুমি মন চলে করলা, মন চলে ভেঙে ফেললা। ওকে, আসলে আসলে তোমার মতো মেয়েরা এভাবে ছলনা করলে ছেলেদের জীবন তো নষ্ট হয়ে যাবে। তুমি কি ভাবছো আমাদের ঠকাবা? আমাদের ঠকাতে গেলে নিজেকে একদিন ঠকতে হবে। আমি আর তোমার সাথে নেই। আমিও নেই। মা, তুই এখানে? আরে তোর সাথে আমার কিছু কথা ছিল। ছোটবেলা থেকে যা চেয়েছিস আমি তাই দিয়েছি, কখনো কষ্ট পেতে দেই নাই। কষ্ট কি জিনিস বুঝতে দেই নাই। আমি আমি চাই তুই সারা জীবন আনন্দে থাক, খুশিতে থাক। এমন কিছু কাজ করিস না যাতে পরে তোর কষ্ট পেতে হয়। তোর কষ্ট পেলে আমি বাবা হয়ে তা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। সোহানা, সোহানা, হ্যাঁ বাবা, তুই সারাদিন কোথায় থাকিস, কি করিস? কই বাবা, আর গ্রামের লোকে এসব কি বলছে? আমি কি শুনছি, আমার মানিজ্য তো সব যাচ্ছে। কি বলছো এসব বাবা? আর শাকির শুনলেই বা কি হবে একবার ভেবে দেখছিস? আঙ্কেল, আমি যা শোনার শুনে নিয়েছি। আসলে আঙ্কেল আমি চলে যাচ্ছি। বাবা তুমি যেও না, ভুল তো মানুষই করে।
অন্তত আর একবার ক্ষমা করে দিয়ে দেখো। দেবা তোর হাতটা দে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই জন্যই তোমাকে ক্ষমা করে দেব। নেক্সট টাইম এমন ভুল করবো না, আমি সহ্য করতে পারবো না। হবে না, কখনোই হবে না।